কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 বাস্তবায়ন প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সাতক্ষীরা দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর মুস্তাক আহমেদ রবি। আমার এমপি .com-এর মাধ্যমে এই প্রশ্নটি করেছেন মোহাম্মদ ইব্রাহিম। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি .com-এর অ্যাম্বাসেডর আব্দুর রহমান। ভিডিও বার্তার মাধ্যমে এই প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মীর মুস্তাক আহমেদ রবি। করা হচ্ছে এটা ব্যাপারে আমাদের আমরা সবাই খুব সচেতন এবং আমরা যে জিনিসটা চাই মূলত সেটি হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছেলেরা বা মেয়েরা ভর্তি হয় সেটা স্কুল হোক কলেজ হোক যাই হোক সেখানে আমরা যেটা শুনেছি এবং আমরা দেখেছি এবং এটা নিয়ে আমাদের প্রচুর আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা মিটিংয়ে বা অন্যান্য জায়গায় বিভিন্ন ফোরামে, সেটি হলো এই যে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে টিচাররা কলেজে বা স্কুলে ক্লাস না নিয়ে কোচিংয়ের প্রতি তাদেরকে আকৃষ্ট করে এবং কোচিংয়ে গেলে কোচিংয়ে পড়াশোনা হোক ভালো এটা ফাইন, কিন্তু কথা হলো যে কোচিংয়ে গেলেই সেই ছেলেটা বা সেই ছাত্রটা সেই কলেজের জন্য পার্টিকুলারলি বা একটা স্কুলের জন্য পার্টিকুলারলি ভালো করবে এই জিনিসটা খুব খারাপ। তাতে দেখা যাচ্ছে অ্যাজ এ হোল স্টুডেন্টস যারা কলেজে বা স্কুলে পড়াশোনা করে এদের বেসিক মানে যে নলেজটা হওয়া উচিত সেই নলেজটা অনেকাংশে ঘাটতি হয় এবং সে শিক্ষা গ্রহণটা করতে পারে না, এটা ব্যাপ্তায় ঘটে। এবং সে কারণেই আমাদের জেলা প্রশাসন বিশেষ করে আমাদের ডিসি সাহেব এ ব্যাপারে খুবই কশাস এবং অ্যালার্ট উনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং সেই প্রেক্ষিতে মোবাইল কোর্টও পরিচালনা করেছেন এবং যা যা পদক্ষেপ নিলে ভালো হয়, কারণ এটা একটা এডুকেশন রিলেটেড ম্যাটার্স। এখানে তো খুব নিম্নমানের আচরণ করাও যাবে না, আবার যেহেতু শিক্ষক সবাই, তো আমি মনে করি যে আমাদের যে সমস্ত শিক্ষক কোচিং সেন্টারে যে কোচিংয়ের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে তাদের কাছে আমার বিনীত আহ্বান হলো এটি যে শিক্ষকরা হচ্ছে সমাজের একটা সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সম্মানের দিকে খেয়াল রেখে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিকে খেয়াল রেখে ওই জাতীয় কমার্শিয়াল কোচিং বন্ধ করে দিয়ে সবাইকে আত্মনিয়োগ করা উচিত প্রতিষ্ঠানগুলোর দিকে, বিশেষ করে স্কুল, সেটা মাধ্যমিক হতে পারে উচ্চ মাধ্যমিক হতে পারে কলেজ স্কুল সবই হতে পারে, সেসব স্বশ ক্ষেত্রে তারা যদি সেই শিক্ষাটা দেয় ছাত্রদের সেটা সবচেয়ে বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।